नमस्कार बंधुरा, शिल्पी कुकिंग एंड हैंडवर्क चैनले सबाई के स्वागत। देखते ही पाच्छो प्लास्टिक कूड़िए निच्छि। प्लास्टिकगुलो हमेशा आमरा फेले दिए थाकि, तो प्लास्टिकगुलोके फेले ना दिए किछु जोदि बानाई ताहले आमादेर जेरकम घर सजानोर काजे लागबे सेरकम परिवेश दूषितेर हात थेकेओ मुक्त हबे। चलो आमि तुमि परिवेश दूषितेर हात थेके मुक्त राखि। কি বানাবো ভেবে পাচ্ছিলাম না, একটা আইডিয়া এলো, চলো সেটাই বানিয়ে দেখাই। কি বানাবো সেটা আমি বলবো না, তোমরা পরে আমাকে কমেন্টে জানাবে যে আমি কি বানিয়েছি। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অল বাটন প্রেস করে দেবে। আর যারা নতুন বন্ধু হবে তারা প্লিজ পুরো ভিডিও দেখে নতুন বন্ধু হবে, মানে সাবস্ক্রাইব করবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকার জন্য আর পুরো ভিডিও দেখার জন্য। সব কিছুতে এই প্লাস্টিক ব্যবহার করি আমরা, কিন্তু সেই প্লাস্টিকগুলো ফেলে দেই। ফেলে না দিয়ে যদি আমরা এই ধরনের জিনিস বানিয়ে ফেলি, আমাদের যেরকম ঘরের কাজেও লাগবে সেই রকম পরিবেশ দূষিত হবে না। আমরা তো হামেশাই পরিবেশ দূষিত করে যাচ্ছি, চলো না একটু দূষিতের হাত থেকে মুক্ত রাখি। আর প্লাস্টিক তো পচে না, মাটিতে দিলেও পচবে না, না পোড়ানো পর্যন্ত। আমরা কি সেটা করি, পুড়িয়ে ফেলি? পুড়িয়ে ফেলি না। তো চলো আমরা এইরকম জিনিস বানিয়ে ফেলবো, আর গাছপালা হতেও সুবিধে হবে প্লাস্টিক না থাকলে। ছোট করে ঘর সাজানোর জন্য, তোমরা চাইলে বড় করেও তৈরি করে নিতে পারো। এটা আমি সেফটি পিন দিয়ে করেছি, এরপরে কুরুশ কাঁটা দিয়ে আর একটা ডিজাইন করে দেখাবো। তার জন্য শুরু শুরু করে এরকম করে প্লাস্টিকগুলোকে কেটে নিয়েছি। প্লাস্টিক পাতলা হলে একটু যেই রকম প্লাস্টিক সেইভাবে কাটবে। এখন বানিয়ে নেব, যেরকম বানাবে সেরকম বড় ছোট করে চেন বানাতে পারো। চেনগুলো বানিয়ে দিলে বড় হয়ে যাবে আর কমিয়ে দিলে ছোট হয়ে যাবে। আর এই চেন আর পুরস্কারের কাজ যদি তোমরা না পারো তাহলে আমার চ্যানেলে ইউটিউবের একটা ভিডিও আছে পুরস্কারের কাজ শেখার, তোমরা প্লিজ ওই ভিডিও দেখে নেবে, তাহলে সম্পূর্ণ শিখতে পারবে।
পাপোশ বানিয়ে ফেলেছি। এটা আমি ছোট্ট ঠাকুরের জন্য আসন বানিয়েছি। তোমরা চাইলে বড় করে পাপোশ বানাতে পারো, আসনও বানাতে পারো। প্লিজ নিচে একটা কাপড় দিয়ে দেবে, তাহলে স্লিপ করবে না যদি পাপোশ বানাও।